চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব রোবট সম্মেলন 2022। আর এবারে সম্মেলনে নতুন এক চমক দেখিয়েছে বর্তমান বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তি চীন। একই সঙ্গে সম্মেলন মঞ্চ কাঁপিয়েছে অন্তত 100 কুকুর। গানের তালে নিখুঁতভাবে দুলতে থাকে এসব কুকুর। মজার বিষয় হলো এর সবগুলোই হচ্ছে রোবট কুকুর। কর্তৃপক্ষের দাবি, বিশ্বে রোবট কুকুরের এত বড় নৃত্যানুষ্ঠান এটাই প্রথম। বেইজিং এর এবারে রোবট সম্মেলন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নূর হোসেন। প্রযুক্তি বা যন্ত্রবিদ্যার সাম্প্রতিক সময়ের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার রোবট। একবিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী ক্রমাগত বেড়ে চলছে এটির ব্যবহার। কলকারখানা থেকে শুরু করে বাসাবাড়ি, সবখানে মানুষের পরিবর্তে স্থান করে নিচ্ছে যন্ত্রটি। রোবট শিল্পের বিকাশে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে উন্নত বিশ্বের দেশগুলো। নতুনত্ব আনতে প্রতিনিয়ত চলছে প্রতিযোগিতা, চেষ্টা চলছে শতভাগ মানবীয় অনুভূতি সম্পন্ন রোবট তৈরির। বিশ্ব রোবট শিল্পে সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি চীন। শিল্পটিতে প্রবেশের কয়েক বছরের মাথায় রোবট উৎপাদনের শীর্ষ দশে চলে আসে দেশটি। এরই অংশ হিসেবে প্রতি বছর বেইজিংয়ে অনুষ্ঠিত হয় বিশ্ব রোবট সম্মেলন। এতে নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা নতুন ও ভিন্ন ধরনের সব রোবট প্রদর্শন করে বিশ্বের বিভিন্ন দেশ। আর এবারের রোবট সম্মেলনে সবচেয়ে বড় চমক দিয়েছে আয়োজক দেশ চীন। প্রদর্শন করা হয়েছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের রোবট। এর মধ্যে উপস্থিত দর্শনার্থীদের নজর কেড়েছে কুকুর রোবট। সম্মেলনের বড় মঞ্চে কুকুর রোবটের নাচ দেখে আরও বিস্মিত হয়েছেন উপস্থিত শত শত মানুষ। গানের তালে তালে 100 কুকুর রোবটের একসঙ্গে দুলতে থাকাও অবাক করেছে তাদের। অবশ্য প্রয়োজনীয় নির্দেশনা ও নিয়ন্ত্রণে মঞ্চের চারপাশ থেকে কাজ করেছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ। আমরা অনেকদিন ধরে চার পায়ের রোবট নিয়ে কাজ করছি। এবছরের সম্মেলনে 130টি কুকুর রোবট নিয়ে এসেছি। এর মধ্যে 100টি কুকুর মঞ্চ নাচে অংশ নিয়েছে। চার পাই রোবটের এত বড় নৃত্যানুষ্ঠান বিশ্বে এটাই প্রথম। রোবট কুকুর বিক্রির জন্য উন্মুক্ত করতে প্রস্তুত উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিট্রি রোবটিক্স। ভিন্ন ধরনের এই রোবট কিনতে প্রয়োজন হবে প্রায় 1.5 লাখ টাকা। নূর হোসেন, আরটিভি।